বন্ধুরা আমরা স্লাইড শো পর্যন্ত পড়েছিলাম তার সঙ্গে বিভিন্ন সময় রেকর্ডিং এই পার্টটাও দেখিয়ে দিয়েছি কীরকমভাবে কি রেকর্ডিং করতে হয় না করতে হয় এই ভিউতেও মোটামুটি আগে এগুলো দেখিয়ে দিয়েছি কিছু কিছু জিনিস স্পেলিং চেক ট্রান্সলেট ল্যাঙ্গুয়েজ এইসবগুলো বিভিন্ন জিনিস দেখিয়ে দিয়েছি ভিউতেও নর্মাল ভিউ এইসব পার্টগুলো আগে হয়ে গেছে দেখিয়ে দেওয়া হয়েছে বিভিন্ন সময় বাকি যেটা একটাই পার্ট আছে এবং মেজার পার্ট আছে ইম্পর্টেন্ট পার্ট আছে সেইটা দেখে আজকে শেষ করব এই পা পাওয়ার পয়েন্টের ওপর পরবর্তী ক্ষেত্রে আবার প্রসঙ্গ গ্রামে পাওয়ার পয়েন্টের ওপর আমরা বিভিন্ন জিনিস দেখাবো আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে এই ইনসার্ট ট্যাবের মধ্যে ফটো অ্যালবাম বলে যে অপশানটা আছে এই ফটো অ্যালবাম এই ফটো অ্যালবাম এখানে কি জিনিস হয় না আমরা বিভিন্ন ফটো নিয়ে আমাদের যেমন বাড়িতে কোনো আগেকার সে ফটো তোলা থাকতো সেই ফটোগুলো একটা অ্যালবামের মধ্যে রাখতাম এবং পরপর পরপর সেগুলো দেখে যেতাম ঠিক এখানেও ঠিক তেমনি ওই রকমভাবে ফটো অ্যালবাম তৈরি করা যায় এবং সেটা পাওয়ার পয়েন্টের স্লাইডস এখানে রাখা যায় অথবা এমপি ফোর ফরম্যাটে রাখা যায় অথবা পাওয়ার পয়েন্ট শো ফরম্যাটেও রাখা যায় এবার সেইগুলো কিভাবে কি করা যায় সেগুলোই আজকে দেখাবো ধরা যাক ফটো অ্যালবামে গেলাম প্রথমে আমি কি করব নিউ ফটো অ্যালবাম নিউ ফটো অ্যালবামে এখানে আচ্ছা তার আগে এখানে একটুখানি এগুলো একটুখানি সাজিয়ে নিই সেটা হচ্ছে ডিজাইনিংয়ে যাব ডিজাইনিংয়ে গিয়ে ধরো এটা প্রথমটা প্রথমটা এখানে আমি এখান থেকে ডিজাইনিং চুজ করব বা ভেরিয়েন্টস চুজ করব কোনটা নিতে পারি ধরো আমি এখানে এইটা আমি চুজ করলাম যে আমার ব্যাকগ্রাউন্ডটা এরকম হবে পরবর্তী ক্ষেত্রেও পাল্টানো যাবে আমি একবার প্রথম দেখি স্টার্ট করছি এখান থেকে এটা চুজ করলাম দেখো সব কটাতে এই একই ফর্ম্যাটে হয়ে গেল এইবার আমি এখানে ফটো অ্যালবামে যাব ফটো অ্যালবামে গিয়ে নিউ ফটো অ্যালবাম করলাম নিউ ফটো অ্যালবামে করলে যে উইন্ডোটা খুলবে এখানে ইনসার্ট পিকচার ফর্ম ইনসার্ট পিকচার ফর্ম মানে কোথা থেকে ইনসার্ট পিকচারগুনো ফটোগো ইনসার্ট করতে চাই এখানে ফাইল বা স্ল্যাশ ডেস্কে ক্লিক করলে কি হবে আমাকে এখানে দিতে হবে যে কোথা থেকে ফটোগুলো আমি ইনসার্ট করতে চাই মনে করো আমি এখানে আমার রেডিমেড কিছু যেগুলো ফটো আছে সেইগুলো কোনো একটা স্যাম্পেল হিসেবে আমি নিয়ে দেখাচ্ছি ধরো এই কটা এই ছটা যেটা আছে এই আটটা এই আটটায় আমি ইনসার্ট করলাম ইনসার্ট করার সঙ্গে সঙ্গে এখানে দেখো এসে গেল একে এক দুয়ে দুই তিনে তিন এগুলো এগুলো ফাইল নেমগুলো আমি যদি অন্য কিছু এই এইগুলো এগুলো সেই রকম হিসেবেই আসত ঠিক আছে পাশে ছবি আছে আমি যদি এই ছবিটা এটা সিলেক্ট করি দেখো ছবি পাল্টে যাচ্ছে এটা সিলেক্ট করলে ছবি মানে কোনটা ফাইলের এগেনস্টে কোন ছবিটা আছে সেটাও দেখিয়ে দিচ্ছে আচ্ছা আর একটা অপশান আছে কি পিকচার্স লেআউট ফিট টু স্লাইড মানে স্লাইডে একদম ফিট করে যাবে ঠিক আছে আচ্ছা এই অপশানটা আমি পরে দেখাচ্ছি এটা আর একটা এর মধ্যে একটা অপশান আছে সেটা এক্ষুনি দেখালে বুঝবে না আর একটা জিনিস করতে পারি আচ্ছা এটা আগে ইনসার্ট করে নিয়ে ক্রিয়েট করে নিই তারপরে আমি দেখাচ্ছি এই ক্রিয়েট করলাম এই দেখো চলে আসলো প্রথম এটা হচ্ছে প্রথম স্লাইড তারপরের স্লাইড থেকে দেখো এখানে অটোমেটিক্যালি চলে এসছে ছবিগুলো যেগুলো আমরা ইনসার্ট করলাম এইবার আবার একবার ওখানে ফিরে যাই এবার কিছু জিনিস দেখাবো তোমার এডিট ফটো অ্যালবাম এটা আগে ছিল না যেহেতু আমি ফটো অ্যালবাম ক্রিয়েট করেছি সে যেহেতু এডিট ফটো অ্যালবাম চলে আসলো কারণ এরপরে আমরা এডিট করতে পারি এডিট ফটো অ্যালবামে গেলে এইবার দেখো কি কি করা যায় এই যে ছবিগুলো কালারিং ছবি আছে এখানে আমি যদি মনে হয় আমাদের কোনো সময় ফটো অ্যালবাম তৈরি করতে অনেকের অনেক রকমের ভ্যারিয়েশান আনে তো যদি মনে হলো যে সবকটা পিকচার ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে রাখবো তাহলে এখানে যদি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে রাখি রেখে আপডেট করি দেখো এখানে ছবিগুলো কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে চলে আসলো এটা একটা স্লাইডের ওপরেও করতে পারি সব স্লাইডের ওপরেও করতে পারি তাহলে আমরা এটা তুলে দিচ্ছি এটা কালারই থাকবে আচ্ছা আপডেট করে দিলাম আবার কালারে চলে আসলো। আবার গেলাম এবার দেখো এইখানে পিকচার লেআউট ফিট টু স্লাইড হল এখানে মনে করো আমি দুটো তিনটে পিকচার একসঙ্গে রাখব তাহলে এখানে যদি আমি টু পিকচার সিলেক্ট করি করে আপডেট করি দেখো এখানে ওই আটটা যে ছবি ছিল আটটার প্রত্যেকটাই দুটো দুটো করে হয়ে তাহলে চারটে স্লাইডের মধ্যে হয়ে গেল একটা দুটো তিনটে চারটে প্রত্যেকটা স্লাইডে দুটো করে ছবি চলে আসলো যেরকমভাবে আমাদের প্রয়োজন বা যেরকমভাবে আমাদের দেখতে ভালো লাগে বা যেরকমভাবে আমাদের লাগবে সেই রকমভাবে এখানে ফোর পিকচার করা যায় এখানে ওয়ান পিকচার উইথ টাইটেল যদি করি ওয়ান পিকচার উইথ টাইটেল করলে এখানে দেখো এই যে এখানে একটা টাইটেল অপশান চলে আসলো এখানে আমরা এখানে কিছু লিখতে পারি যে ডিফারেন্স এরকমভাবে ধরো নিচের যে ছবির সঙ্গে মিলিয়ে লিখি ডি ডিফারেন্স বিল জি এ সেভেন সেভেন ফাইভ উইথ এল জি এ ওয়ান ওয়ান ফাইভ ফাইভ ঠিক আছে এটা এর ওপর আমরা কালার টালার করলে যেটা করা করে দিতে পারি তাহলে প্রত্যেকটা এরকমভাবে এসে যাবে যেটি এটা এটা কোন অপশান থেকে পেলাম না এখানে ওয়ান পিকচার উইথ টাইটেল এটা যদি টু পিকচার উইথ টাইটেল করি তা দুটো ছবির সঙ্গে আসবে তিনটে এরকমভাবে আসতে থাকবে তাহলে আমরা নর্মালি করে দিলাম ফিট টু স্লাইড আচ্ছা আর কি করা যায় এখান থেকে সরি এটা এখান থেকে থিম আমরা এখান থেকে থিম সিলেক্ট করতে পারি ব্রাউজ এখান থেকে ব্রাউজে গিয়ে যদি কোনো আমাদের এখানে থিম সিলেক্ট করে করা হয় তাহলে ধরো মনে করো এই ফ্যাক্ট এই একটা থিম সিলেক্ট করলাম করে আপডেট করলাম এই দেখ এটা এই থিমটা চলে আসলো ঠিক আছে এখান থেকে এটা আমরা থিম থিমবো সিলেক্ট করে নিতে পারি এইবার আমাদের তো ফটো অ্যালবাম তৈরি হয়ে গেল আমাদের যেরকম যেরকম এটা স্টাইলে আমরা বানাতে চাই বা যেরকম প্যাটার্নে বানাতে চাই সেরকম তৈরি হয়ে গেল এইবার এটাকে আমরা কোন ফরম্যাটে সেভ করবো দুভাবে করা যায় দুভাবেই আমি তোমাদের দেখাবো হাইলে গেলাম সে ব্যাসে গেলাম সে ব্যাসে গেলে এখানে মোর অপশানে গেলাম আচ্ছা মোর অপশানে গেলে কোথায় সেভ করব সেইটা আমাকে লোকেশানটা আমাকে পিসি দিস পিসি মোর অপশান মোর অপশানে গেলে আমি তো একটা লোকেশান তো কোথায় সেভ করতে চাইছি সেখানে তো সেভ করব কিন্তু সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট কি হিসেবে সেভ করবো কি ফরম্যাটে সেভ করব সেইটা এখানে আমরা কোথা থেকে চুজ করব এখান থেকে দেখো আমরা সাধারণত দুটোভাবে চুজ করি একটা হচ্ছে এমপেক কোর ভিডিও ফরম্যাটে অথবা পাওয়ার পয়েন্ট শো ফরম্যাটে দুটোই করে দেখাচ্ছি তোমাদের মনে করো প্রথমে আমরা পাওয়ার পয়েন্ট শো হিসেবে ফরম্যাটে সেভ করলাম এখানে নাম দিলাম ফটো অ্যালবাম ওয়ান সেভ করলাম আর দ্বিতীয়টা কোন ফরম্যাটে সেভ করব না ওই এমপেক ফোর এমপেক ফোর এখানে এখান থেকে এমপেক ফোর সিলেক্ট করি এমপেক ফোর ভিডিওতে সে ব্যাস টাইপ এমপেক ফোর এটার নাম দেবো ফটো অ্যালবাম টু ফটো অ্যালবাম টু নাম দিলাম সেভ করে দিলাম এইবার আমরা দেখে নেব যে সেভ করার পর যেটা সেভ করলাম যে ফরম্যাটে ফরম্যাটটা দুটো কিরম কী দাঁড়ালো মানে কিরম কী পিপিটি আচ্ছা ফটো অ্যালবাম ওয়ান ফটো অ্যালবাম টু একটা হচ্ছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ফরম্যাটে স্লাইড শো আর একটা হচ্ছে পোর ফাইল তাহলে এটা যদি চালাই এটা পাওয়ার পয়েন্টের আচ্ছা এখানে একটা জিনিস এখানে যেটা হয়ে গেছে সেটা হচ্ছে আমাদের প্রতিটাতে ক্লিক করতে হবে ঠিক আছে ক্লিক না করলে পরের স্লাইডে যাবে না তাহলে এই যে ক্লিক না করে পরের স্লাইডে যাবে কিভাবে কি করতে হবে তার জন্য আরেকবার আমরা ওখানে ফিরে যাই এখানে গেলাম গিয়ে আমরা কি করব স্লাইড শোতে যাব স্লাইড শোতে গিয়ে এখানে আমরা কি করব ট্রানজিশনে যাব ট্রানজিকশানসে গিয়ে এখানে আমি টাইমগুলো দিয়ে দেব টোটাল এখানে ডিউরেশান টু মিনিট বা একটু যদি আমরা কমিয়ে দিই এটা এখন অনেক সময় লাগবে এটা আমি এক মিনিট করে দিলাম এক মিনিট করে দিলাম অ্যাপ্লাই টু অল করতে হবে নাহলে প্রতিটা স্লাইডে ওটা অ্যাপ্লাই হবে না আর এখানে ব্যাস এইটুকুনি করে দিলাম ডিউরেশান আর এখানে আফটারে ক্লিক করে এখানে এক সেকেন্ড করে থাকবে আমি ছোট করে দেখাচ্ছি এটা সে আমরা সময়টা বাড়াতেও পারি করে আবার অ্যাপ্লাই টু অল করে দিলাম করে এইবার আমি ফাইলে যাব ফাইলে গিয়ে আর একবার সেভ করব এটা পিপি টু পিপি ফটো অ্যালবাম ওয়ান নিউ এটা আমরা ফাইল নেম দিয়ে দিলাম হয়ে গেল এইবার আমরা দেখে নেবো অটো অ্যালবাম ওয়ান নিউতে কীরকমভাবে ফাইলটা চলে এবার আমরা দেখো চালাচ্ছি এই দেখো দেখছো যে টাইমিং সেট করেছি সেইটা অটোমেটিক্যালি হয়ে যাবে এর এবার যদি এটা আমরা অপশানটা দিতেও পারতাম যে এটা প্রথম থেকে আবার শুরু হবে সেই অপশানটা দিলে প্রথম থেকে সেই অপশানটা দিলে প্রথম থেকে শুরু হতো আর আর একটা ফর্ম্যাটে যেটা আমাদের সেভ হলো সেটা হচ্ছে এমপি ফোর ফাইল ফরম্যাটে সেটা আমি চালিয়ে দেখাই যে সেটা কি হচ্ছে এটা নর্মাল যেরকম আমরা ভিএলসি মিডিয়া প্লেয়ার হোক উইন্ডোজ মিডিয়া প্লেয়ার হোক যেরকমভাবে আমরা ভিডিও দেখি সেই ফর্ম্যাটে সেভ হয়ে গেলো এবং টাইমিংটা কিন্তু ওইটাই রইলো যেটা আমরা আগের এটাই সেট সেট করেছি সেইটায় সেই অনুযায়ী টাইমিংগুলো স্লাইডগুলো পাল্টাতে থাক ঠিক আছে এরকমভাবে অটোমেটিক দেখতেই পাচ্ছো তোমরা এখানে সেকেন্ড তিরিশ সেকেন্ড এখানে হয়ে গেছে চৌত্রিশ সেকেন্ড হয়ে গেছে স্লাইডগুলো চেঞ্জ হতে থাকছে টোটাল পঞ্চাশ সেকেন্ডের মধ্যে পুরো জিনিসটা কভার হলো ঠিক আছে তো এই হচ্ছে ফটো অ্যালবামের এখানে ইয়ে এরপরে আমরা এখানে এই স্লাইডগুলো আরও কী কী করতে পারি না এখানে মনে করো স্প্লিট করতে পারি এরকমভাবে ছবিগুলো আসবে ঠিক আছে এই এরকমভাবে ছবিগুলো আসবে স্প্লিট করে দিতে পারি আরও এখান থেকে যা যা আছে অ্যানিমেশনে গিয়ে এখানে কিছু আমরা লাগাতে পারি অ্যানিমেশনে এফেক্ট দিতে পারি এখানে আমরা যা যা বাকি যা যা করার আছে মোট কথা ফটো অ্যালবাম এখান থেকে এইভাবে ক্রিয়েট হবে ঠিক আছে তো বাকি বন্ধুরাও বাকি যা ছোট ছোটো জিনিস আছে আমরা তো আগে একটু একটু করে দেখিয়ে দিয়েছি বিভিন্ন এপিসোডে সুতরাং এটাই আজকে বাকি ছিল এটাই আজকে আমরা শেষ করে দিলাম খুব ইজি জিনিস ইন্টারেস্টিং জিনিস সব কিছুই শিখে রাখতে হবে পাওয়ার পয়েন্ট বলো ওয়ার্ড বলো এক্সেল বলো কোনটা কখন কি কাজে লাগে তার তো ঠিক নেই সব কিছুই শিখে রাখতে হবে এবার যখন যেটা আমাদের কাজে লাগে তো পাওয়ার পয়েন্ট আজকে আমরা এখানেই শেষ করছি এর পরের দিন আমরা হয়তো আবার এক্সেল বা ওয়ার্ডে ফিরে যাব মাইক্রোসফট অফিসের যে কোর্সটা আমাদের চলছে সেখানে এক্সেল বা ওয়ার্ডে ফিরে যাব পরের এপিসোড থেকে হয়তো আবার পাওয়ার পয়েন্ট আমরা আবার আসব প্রসঙ্গক্রমে কোনো সময় করতে করতে বাকি বাকিগুলো করতে করতে তোমরা পাওয়ার পয়েন্টের ওপর যতগুলো এপিসোড করলাম তোমরা নিশ্চয়ই বাড়িতে প্র্যাকটিস করছো নিজেদের মতো করে আমি যেরকম এরকম এখানে করে করে দেখাচ্ছি সেরকমভাবে নিজেরা আরাম তৈরি করে প্র্যাকটিস করতে থাকো শিখতে থাকো জানতে থাকো আর আমাদের ভিডিওগুলো দেখতে থাকো অবশ্যই শুধু দেখলে হবে না তার সঙ্গে শুধু লাইক করবে শেয়ার করবে আর যাদের সাবস্ক্রাইব করা নেই তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে তো আজকে এই পর্যন্ত বন্ধুরা থ্যাংক ইউ